হাই ভিউয়ার্স, আমার এপিসোডের জন্য আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। মূলত বিভিন্ন ধরনের লাইফস্টাইল, বিজনেস এবং টেক, এই তথ্যগুলো এখানে প্রোভাইড করে থাকি যে আপনি যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। মূলত আপনার অর্থনৈতিক চাকাকে যদি স্বাচ্ছন্দ্যে চালাতে পারেন তাহলেই আপনি সাকসেস। আজকের কথা হবে সম্পূর্ণ সঞ্চয়পত্র নিয়ে। আমি মূলত কোন খাত থেকে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন আপনার গচ্ছিত টাকা রেখে, সেটা হচ্ছে সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্র থেকে যদি আপনি ভালো মানের একটি মুনাফা নিয়ে আসতে পারেন তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন খুব অনায়াসেই। আপনি যদি আমার চ্যানেল থেকে নতুন হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঞ্চয়পত্র মূলত চার ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে 5 বছর মেয়াদের সঞ্চয়পত্র, 3 মাস অন্তর সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, এরপর হচ্ছে পেনশন সঞ্চয়পত্র। মূলত কোন সঞ্চয়পত্রটা আপনার জন্য সুইটেবল সেই সঞ্চয়পত্র নিয়ে এটুজেড আমি তুলে ধরছি আমার আজকের এই ভিডিওতে। আপনি শুরু থেকে শেষ মতো আমার ভিডিও দেখুন, দেখে আপনি এর যে কোনোটি গ্রহণ করে আপনি আপনার চলার গতিশীল পথ আরও প্রশস্ত করুন। 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র, এটি মূলত 1977 সাল থেকে শুরু হয়। এই 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্রে আপনি 30 লাখ থেকে 60 লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন খুব অনায়াসেই। এটি বাংলাদেশের সব ধরনের নাগরিকটাই মূলত ক্রয় করতে পারবেন। যদি নাবালক হয়ে থাকে কেউ, নাবালকের পক্ষে তার অভিভাবক এটি ক্রয় করতে পারবেন। এর সর্বোচ্চ মুনাফা হচ্ছে 11.76%, সবচেয়ে প্রফিটেবল একটি সঞ্চয়পত্র। আপনি অন্য কোনো জায়গায় যদি টাকা রাখেন এখান থেকে মুনাফার আশা করেন, আমি হলপ করে বলতে পারি যে এই ধরনের মুনাফা বর্তমান প্রেক্ষাপটে আপনি কোথাও পাবেন না। অবশ্যই আপনি এই 5 বছর অন্তর বিনিয়োগ করলে আপনি এখান থেকে যে মুনাফা পাবেন সেই মুনাফা দিয়ে স্বাচ্ছন্দ্যে আপনি জীবনযাপন করতে পারবেন খুব অনায়াসেই। এটি একটি গভর্নমেন্টের প্রজেক্ট, অবশ্যই আপনি এটি ট্রাই করে দেখতে পারেন। এই প্রজেক্টটি হচ্ছে 3 মাস অন্তর অন্তর মুনাফা একটি সঞ্চয় প্রকল্প। এটি 1998 সালে মূলত শুরু হয় বাংলাদেশে। এই সঞ্চয়পত্রটি আপনি একক নামে, যৌথ নামে কিংবা নাবালক নামে কোনো অভিভাবক যে কেউ আপনি কিনতে পারবেন। এটি মূলত সর্বোচ্চ 3 বছর মেয়াদি কেনা যায়। 3 বছর মেয়াদি আপনি যদি এই সঞ্চয়পত্রটি কেনেন বা এই সঞ্চয়পত্রটি আপনি করেন তাহলে আপনি এখান থেকে সর্বোচ্চ প্রফিট যেটা পাবেন 11.4%, ভালো মানের একটা প্রফিট। আপনি এখান থেকে যেহেতু এটা 3 মাস পরপর আপনি এখানে ভাঙাতে পারবেন আপনার টাকাটা, এখানে আপনি 30 লাখ থেকে সর্বোচ্চ 60 লাখ টাকা আপনি রাখতে পারবেন। অবশ্যই একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের টাকার উৎস কিন্তু এখানে অবশ্যই আপনাকে জানাতে হবে যে আপনার টাকাটা আপনি কোন খাত থেকে পেয়েছেন। আপনি জমি বিক্রি করতে পারেন কিংবা আপনি পৈতৃক সূত্রে কোনো জায়গা থেকে সম্পত্তি পেয়ে সেটা আপনি এখানে রাখতে পারেন, অথবা আপনি পেনশনের টাকাটা রাখতে পারেন, কোনো বিজনেসের ক্ষেত্রে রাখতে পারেন। সেটা অবশ্যই আপনাকে এখানে উল্লেখ করতে হবে যে আপনি কোন খাত থেকে টাকাটা পেয়ে টাকাটা এখানে রাখছেন, এটা ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে আপনি ভালো মানের একটি প্রফিট নিয়ে আসা সম্ভব, যে প্রফিটটি আপনার নিজের চলার পথ এবং নিজের থাকা এবং গতি আরও বাড়িয়ে দেবে, স্বাচ্ছন্দ্যেই আপনি নিরাপদে থাকবেন। এরপরে 3 নম্বর যেটি বলবো সে হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র। এটি মূলত অনেকদিন যাবত বন্ধ ছিল, বন্ধ থাকার পরে 2009 সালে আবার এটি শুরু হয়েছে, যে পারিবারিক সঞ্চয়পত্র। পারিবারিক সঞ্চয়পত্র পরিবারের লোকজন কেন্দ্র করেই মূলত এটি করা। এই পারিবারিক সঞ্চয়পত্র নিয়ে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে যেন বসবাস করতে পারবে সেই ক্লিনিক মূলত এই সঞ্চয়পত্রটির সূত্রপাত ঘটেছে। এটি হচ্ছে 18 বছর বয়সের বেশি যদি কেউ চায় এটি কিনতে পারে, অথবা 18 বছর থেকে 60 বছর, 60 বছর যদি ঊর্ধ্বে হয় তাহলে যদি কোনো প্রতিবন্ধী থাকে সেও আসলে এটি করতে পারবে খুব অনায়াসেই। এবং 18 বছরের কম হলে এই পারিবারিক সঞ্চয়পত্রটি গ্রহণ করতে পারবে না। বাংলাদেশের পুরুষ এবং নারী যেই হন না কেন সেখানে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন এই সঞ্চয়পত্রে। এই 45 লক্ষ টাকা বিনিয়োগ করার ফলে এখান থেকে যে প্রফিটটা আসবে সে রেটটা হচ্ছে 5 বছর মেয়াদান্তে এর রেটটা হচ্ছে 11.52%। এর আগে যদি আপনি এটি ভাঙান তাহলে এর রেটটা আসলে ওই হারে কমে যাবে, যে আপনি 5 বছর মেয়াদান্ত সর্বোচ্চ করলেন, এরপর আপনি যদি 1 বছর পর ভাঙান তাহলে অবশ্যই আপনি রেটের দিক থেকে কম পাবেন। আপনি যদি রেট পূর্ণ করার পর আবার করেন তাহলে অবশ্যই সেভাবে আপনি পাবেন। এই পারিবারিক সঞ্চয় প্রকল্পটি আপনি
একক নামে যৌথ নামে দুইভাবেই বাংলাদেশের নারী পুরুষ সবাই এটি করতে পারবে। পরিবারকে সুস্থ সুন্দরভাবে রাখার জন্য মূলত এটি চালু করেছে গভর্নমেন্ট, আপনি এটি করতে পারেন খুব অনায়াসে। এরপর সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে পেনশন সঞ্চয়পত্র। মূলত এটি এটি চালু হয় 2024 সালে, পাঁচ বছর মেয়াদান্তের এই সঞ্চয়পত্র। এটি বাংলাদেশের যে কোনো ধরনের যে কোনো প্রতিষ্ঠানের যদি আপনি জব করে থাকেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, আপনার টাকাটা আপনি কোথায় রাখবেন, যদি আপনি সঠিক ডকুমেন্টস না দিতে পারেন তাহলে কিন্তু আপনি টাকাটা রাখতে পারবেন না। আপনি যদি অবসর গ্রহণ করেন, অবসর গ্রহণ করার পরে আপনার গচ্ছিত যে টাকাটি সেটি আপনি এই সঞ্চয়পত্রে রাখতে পারেন, সেটি হচ্ছে পেনশন সঞ্চয়পত্র। এখান থেকেও গভর্নমেন্ট ভালো মানের একটি প্রফিটের ব্যবস্থা রেখেছে, যে প্রফিটটি মূলত একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি নিয়ে অথবা যদি কোনো মৃত ব্যক্তি হয় তার উত্তরাধিকারী যারা থাকবে, যে অবসর গ্রহণ করেছেন তার সন্তান কিংবা স্ত্রী, তারাও কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারবেন খুব অনায়াসে। যেখান থেকে ভালো মানের একটি প্রফিট তারা পাবেন, ভালো মানের একটি মুনাফা তারা পাবেন। এটা দুই ধরনের হয়ে থাকে। যদি সাধারণ আপনি যে কোনো সময় ভাঙালেন, যে কোনো সময় করলেন, এটা হলে তার 7.5%। আর যদি তিন বছর মেয়াদান্তি সর্বোচ্চ আরও যদি আপনি বেশি করেন তাহলে যেটা পেতে পারেন সেটা হচ্ছে 11.28%। এই হারে মূলত এই পেনশন প্রকল্পের মুনাফাটা আপনি পাবেন। আপনি এই পেনশন থেকে অবসর গ্রহণ করেছেন, অবসর গ্রহণের টাকা সব এককালীন জমিয়ে সর্বোচ্চ আপনি 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে রাখতে পারবেন। যেই 50 লক্ষ টাকা সবচাইতে এখানে ভালো মানের একটি প্রফিট দিয়ে থাকে, যেহেতু আপনি অবসরপ্রাপ্ত অথবা যদি কোনো মৃত ব্যক্তি হয়, মৃত ব্যক্তির পক্ষে যারা আসলে টাকাটা পাবে তারা তার সন্তানাদি হতে পারে অথবা তার স্ত্রী হতে পারে, তারাও তো এখানে আসে, তারাও তো আপনার সঞ্চয়পত্রে সেই সঞ্চয়টা রাখে, তাহলে সবচেয়ে ভালো মানের একটি প্রফিট দিয়ে থাকে এই পেনশন সঞ্চয় প্রকল্প। সেটি হচ্ছে 11.76%, সর্বোচ্চ মানের প্রফিট দিয়ে থাকে এই পেনশন সঞ্চয় প্রকল্প। ভিউয়ার্স বুঝতেই পারছেন যে এই সঞ্চয় প্রকল্পের যে মুনাফাটা এটা আপনি নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য সবচেয়ে ভালো একটি প্ল্যাটফর্ম। এটি এখন সবচেয়ে জনবহুল। এচাইতে ভালো মানের প্রফিট আপনি কোনো ব্যাংক, কোনো বিমা প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো জায়গায় পাবেন না। আপনি ট্রাই করবেন আপনার নিজের গচ্ছিত টাকাকে হেফাজত রাখা এবং ভালো মানের প্রফিট নিয়ে আপনার স্বাচ্ছন্দ্যে চলা। বেস্ট অফ লাক, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।